সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে আবার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো। তো বিশ্ব আজকে একটা কঠিন সংকট মোকাবিলা করছে। আমরা সবাই এখানে ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। আসলে এক থেকে একশো বা শত লাখ কোটি বিষয়টা বুঝতেই পারছ বিভিন্ন তথ্যের মারফতে, যে কারোই দায়িত্বহীন আচরণ করার, দায়িত্বহীনভাবে চলাফেরা করার কোনো সুযোগ নেই। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা, উন্নাসিকতা এ ব্যাপারে অন্তত একটু দূরে রাখতে হবে। সবাই সতর্কতার সাথে, একটু সিরিয়াসলি, যথেষ্ট সতর্কতার সাথে এটা মোকাবিলা করতে হবে। সবাই মিলেই মোকাবিলা করতে হবে। সরকার বাহাদুর বা তার কিছু এজেন্সির মাধ্যমে সম্ভব নয়। ওই যে এক থেকে সব, সব থেকে এক, কেউ বাদ নাই। কাজে সবাইকে মিলেই এটা, এই অতিমারির মোকাবিলা করতে হবে। যা হোক, দীর্ঘ ওই ছুটি, করোনা ছুটি, ঈদ রোজার ছুটির পরে আমরা আবার একত্রিত হলাম। আমাদের কাছে তথ্য নেই যে তোমরা কি পরিমাণ, মানে কি সংখ্যক ছাত্রছাত্রী এই ক্লাসগুলো অ্যাভেল করছো বা ফলো করছো। তো আমাদের এই যে যা করোনার লকডাউন চলছে, তার মধ্যে আমাদের কিন্তু কাজগুলো করতে হচ্ছে। একেবারে সব কিছু বন্ধ রাখা সম্ভব নয়, যতদূর সম্ভব সেটা কাজ চালাতে হবে। জীবন বাঁচাতে হবে, জীবিকার দরজাও বন্ধ রাখা যাবে না, দুটোই চালাতে হবে। তো আমরা ইতিপূর্বে বলা যায়, এখন তোমরা একাদশের যে আমাদের সিলেবাস কিন্তু তোমাদের যে অংশ প্রায় শেষের দিকে, শেষ বলা যায়। তবে এখন ওইগুলোর পুনরালোচনা বা বারবার সেগুলো চর্চা করা, অনুশীলন করা, বলা, শোনা, লেখা, এই কাজগুলো করে যেতে হবে। অনেক ঘাটতি আছে তোমাদের, সেগুলো বারবারই বলতে হবে। বললে ঘাটতি পূরণ হবে না, তোমাদেরকে সিরিয়াস হতে হবে। কারণ এখন তোমাকে শব্দ বানান, বাক্য শেখানোর কিন্তু পর্যায় নয়। এখন বিষয়বস্তু, ভাব, কিছুটা দর্শন, কিছুটা আদর্শ, কিছুটা নীতিকথা, এরকম বিষয়গুলো নিয়ে আলোচনার পর্যায়ে। এখন ওই যে তোমার বর্ণ চেনানো, শব্দ চেনানো, বাক্য গঠন করানো, এই পর্যায়ে কিন্তু এখন নয়। সেটা প্রাইমারি বা হাই স্কুল পর্যায়ে পার হয়ে এসছে। কাজে সেখানে যে ঘাটতি আছে, নিঃসন্দেহে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। বারবার সেগুলো লিখবে। একটা বিষয়ে ভাবলে তুমি রচনা লেখো, একটু ঘুরে আসলে তার উপর লেখো, এই যে কোভিড-19 যাচ্ছে এর উপর লেখো, 10টা বাক্য লেখো, সমাধান লেখো, এভাবে ভালো একটা মতামত হলে তুমি কোনো পত্রিকা বা মিডিয়ায় পাঠা দাও, দেখবে তোমারটা ছাপা হয়ে গেছে। কেন নয়, যে লিখছে বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র বা একজন সাংবাদিক, তোমার সে খুব বেশি যোগ্যতার তা কিন্তু নয়। ওই যে অস্ট্রেলিয়ার একজন নাগরিকের, তোমরা দেখেছো কি নিক জুলিয়াটি নাকি নাম, তার নামটা মনে নাই, দুই হাত দুই পা কিন্তু তার নেই। যারা দেখেছো না দেখে নেবে, দুই হাত দুই পা নেই। প্রসবের পর তার মা নার্সকে বললেন কি, ওকে ওই কুলাঙ্গারকে আমার সামনে থেকে সরাও। নার্স সরা নিল মার কাছ থেকে তার সন্তানকে। ওই সন্তান বড় হলো, বুঝতে পেরে 10 বছর বয়সে সে আত্মহত্যা করতে গেল বাথরুমে, কিন্তু খোদার আকাশটা হয় নাই, সেটা সে সফল হয় নাই, ব্যর্থ হলো, বেঁচে গেল। তো বেঁচে যাওয়ার পর সে যেটা করলো, একটা সাইড বেছে নিল যে ঠিক আছে, হাত নাই পা নাই, তো কেস দুই হাত দুই পা নাই তার, তাহলে তোমাদের যাদের আছে এগুলো তো কেটে ফেলা উচিত তার কাছে তুলনায়। মানে তোমাদের পা হচ্ছে, তার পারফরমেন্স যদি অনেক অনেক গুণ উচ্চতায় থাকে, তাহলে তোমার হাত পা থেকে লাভ কী? হাত পা না থাকাই ভালো ছিল, কথাটা এরকম যৌক্তিকভাবে বলা যায়। তাহলে সে কী করলো, ওরাল প্রেজেন্টেশনের উপর সে চর্চা শুরু করলো, এবং কিছু বিষয়ে সে এমবেসি করা শুরু করলো, মানে এই যে দুতিয়ালি করা, মানুষকে বলা, কথা বলা, বোঝানো, বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলতে লাগলো। তার উপস্থাপনার কারণে, তার এই যোগ্যতার কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাকে অফার দিল। সে এই জগতে ভালো প্রতিষ্ঠিত হলো, বৈশ্বিক পর্যায়ে ফিগার, আন্তর্জাতিক ফিগার, তারপর সে বই লিখলো। তো এই যে দেখো, তাহলে আর তোমার হাত পা, চোখ, কান, নাক, বাবা মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, ষোলো কলায় জায়গা, 32 কলা পূর্ণ হওয়ার পরেও কেন ঘাটতি থাকবে, এটা তো মানা যায় না, এটা হতে পারে না। কাজেই তোমাদের অনুরোধ করে বলছি,
যে ভাষাগত যে দুর্বলতাগুলো তোমাদের রয়েছে পিছনে সেগুলো অবশ্যই তোমরা কাটিয়ে উঠবে, নিজেরা লিখবে, নিজে সংশোধন করবে। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত পুরো পাঠে পুনরালোচনা। আমি বলেছি হয়তো এর আগেও এটা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে কম বেশি, আবারও হবে, আবারও হবে, তারপরেও যদি না পারো তখন কি একটা বিষয় নিয়ে দু তিনবার অন্তত ক্লাসে তোমাদের সাথে কথা হয়, বিভিন্নভাবে প্রাসঙ্গিকভাবে উদাহরণ হিসেবে চলে আসে, তারপর সেগুলো কলেজে চারটা পরীক্ষা দাও, কলেজে হ্যাঁ চারটা পরীক্ষা হয়, এরপরে মানে ইনকোর্স পরীক্ষা বা যে কুইজ টাইপের সুযোগ থাকলে ডাইরেক্ট ক্লাস হলে সেগুলো আমরা করে থাকি, সেখানে ভাব বিনিময় হয়, তোমার বন্ধু বলছে, আলোচনা করছো, আড্ডা দিচ্ছ, সেখানে আলোচনা হচ্ছে, তারপরেও যদি খাতায় প্রেজেন্টেশন না আসে এই দুঃখ রাখার জায়গা কোথায় বলো? খবরদার, এরকম আমার এই ক্লাসগুলো যারা শুনছো দয়া করে তারা তাদের যে দুর্বলতাগুলো আছে ভাষাগত অবশ্যই সেগুলো কাটিয়ে উঠবে, সেগুলো পুষিয়ে উঠবে। এই সুযোগ, এই করোনার এই কী বলে অতিমারীকে একটা সুযোগ হিসেবে নাও, অবশ্যই সফল হবে, ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে, দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবে। তো বলেছি আমরা যে পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ তো পূর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেটাই, এটা আমাদের জন্য বারবার বলতে হয়, আমাদের ক্লায়েন্ট চেঞ্জ হয়, আমাদের বিষয়বস্তু তো চেঞ্জ হয় না, আজ 32 বছর ধরে একই বিষয় নিয়ে কথা বলছি, তোমরা তোমাদের জন্য যে বিষয়গুলো সেটা ওই যে বললাম কয়েকবার আলোচনা হয়, পরীক্ষা হয়, মূল্যায়ন হয়, তারপরেও ফাইনাল পরীক্ষায় কনসেপ্ট আসে না, ওই এদিক ওদিক মানে লুকোচুরি করা লাগে, অপরাধ করা লাগে, স্যারদের সাথে হিচিং হয়, এটা মানে অবাঞ্ছিত পরিবেশ, অসভ্যতা আমি বলতে হবে, যাই হোক খেয়াল করবে সবাই। তো প্রথমে যেটা এখানে রাখা হয়েছে হাইলাইটসের মধ্যে যে পৌরনীতি কাকে বলে, হ্যাঁ পৌরনীতি আমাদের হয়তো পৌরনীতি ও সুশাসন আমাদের বিষয়ের নাম, আমরা পৌরনীতি পড়েছি এখন সুশাসন, তো পৌরনীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এক কথায় শেষ, একের উত্তর এক, একে এক শতভাগ, পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এখন যে নাগরিকের বিভিন্ন দিক আছে, একজন নাগরিক ওই যে সময়ের দিক থেকে বলতে গেলে একরকম, অতীত বর্তমান ভবিষ্যৎ, এরপর স্থান বা জায়গা ভৌগোলিক সীমানার দিক থেকে বলতে গেলে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে পৌরনীতি। তো পৌরনীতি বা সিভিক্স, ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, যেটা সিভিজ এবং সিভিটাস থেকে এসছে, নাগরিক এবং নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র এবং নাগরিক, সিভিজ এবং সিভিটাস, নগর রাষ্ট্র এবং নাগরিক। তো এই যে সিভিজ, যে অতীতে এই যে দেখো নগর রাষ্ট্রের কথা বলা হয়, যে অতীতে ওই যে আজকে যেমন পৌরসভা, তোমরা ভাবো দেখো যে পৌরসভা তো এটা একটা স্টেট, গ্রিক যুগে আমাদের শাস্ত্রের জনক হচ্ছেন অ্যারিস্টটল, দার্শনিক অ্যারিস্টটল, তো গ্রিক যুগে কী হয়েছে তখন এই নগর কেন্দ্রিক শহর কেন্দ্রিক রাজনীতি চর্চা হতো, এগুলোকে সিটি স্টেট বা নগর রাষ্ট্র বলা হতো। তো সেই হিসেবে মনে করেন রাজবাড়ি পৌরসভা একটা রাষ্ট্র, পাংশা পৌরসভা একটা রাষ্ট্র, ওই ঢাকা সিটি কর্পোরেশন একটা রাষ্ট্র, এই যে নগর কেন্দ্রিক রাজনীতি চর্চা, গ্রামের লোকজন রাজনীতি বুঝতো না, করতো না, তারা সামাজিক ছিল না, রাজনৈতিক ছিল না, তারা অ্যারিস্টটলের ভাষায় মানুষও ছিল না। তো যাই হোক, গ্রিক যুগে ছিল নগর রাষ্ট্র, সেই থেকে এখন রাষ্ট্রের সীমানা ব্যাপক পরিবর্তন মানে বিস্তৃত হয়েছে এবং নাগরিকদের মধ্যে সচেতনতা ডেভেলপ করেছে, ফলে গ্রামের লোকেরাও এখন রাজনীতি ভালো বুঝে। তুমি কলেজে পড়ে যা না বুঝো, ওই চায়ের আড্ডায় বসে গ্রামে দেখবে যে টি স্টলে বসে মানে কত রাজনীতি, রাজনীতির ব্যাখ্যা জাতীয় এবং আন্তর্জাতিক, এই যে রাশিয়া চীন সম্পর্ক, ভারত চীন সম্পর্ক, মায়ানমারের সাথে আমাদের সম্পর্ক, অনেক কাহিনী, এই যে আমেরিকা দেখলে যে ফিলিস্তিন, যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে এক সপ্তাহে তিনবার ভেটো দিয়েছে, এক সপ্তাহে তিনবার ভেটো দিয়েছে, তাহলে ইসরায়েলের পক্ষে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো, এবং তার মাত্রা হলো ঘনত্ব এরকম যে সপ্তাহে তিনবার, আবার ওই মায়ানমারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে চীন দেয় ভেটো, এই যে এই বিষয়গুলো নিয়ে দেখবা যে টি স্টলে অনেক ভালো পর্যালোচনা জাতীয় এবং আন্তর্জাতিক। তো তার মানে যে এখন যেহেতু রাজনীতি বা সচেতনতায় আলোচনা, এই অংশগ্রহণ, এই বিষয়গুলো যেহেতু তোমার গ্রামের অর্থাৎ সাধারণ মানুষও এগুলো ভালো বুঝে, কাজেই এখন রাজনীতি শুধু নগর পর্যায়ে নেই, শহর পর্যায়ে নেই, এগুলো গ্রামের পর্যায়ে অর্থাৎ গ্রাসরুট পর্যায়ে একেবারে রাষ্ট্রের শেষ সীমানা পর্যন্ত সবাই রাজনীতির আওতাভুক্ত, গ্রিক যুগে এটা ছিল না। তো নগর রাষ্ট্র, পৌরনীতি,
যে নগর কেন্দ্রিক রাষ্ট্র ছিল, রাজনীতি ছিল, সেটাকে সেখান থেকে ধারণা মানে পুর, সংস্কৃত পুর বা পুরী, পুরী বলতে মানে শহর নগর, হ্যাঁ পুর বা পুরী থেকে এসছে। তো সেই শহর বা নগর সেখান থেকে নগর রাষ্ট্র, কিন্তু আজকে সেই ধারণাটা নেই, এটা ব্যাপক বিস্তৃত হয়েছে। এখন রাষ্ট্রের যে নাগরিকেরা এই রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ রাজনৈতিক কার্যক্রমে যারা অংশগ্রহণ করে, তারা সবাই এখন সচেতন, সবাই নাগরিক, এবং ওই কাজেই রাষ্ট্রের সেই নগর রাষ্ট্রের সীমানা পেরিয়ে এখন রাষ্ট্র জাতীয় রাষ্ট্র বা আন্তর্জাতিক রাষ্ট্রের পর্যায়ে বিস্তৃত। তাহলে পরনীতি কাকে বলে? এক কথায় পরনীতি ও নাগরিকতা সংক্রান্ত আলোচনায় হচ্ছে পরনীতি, অর্থাৎ রাষ্ট্রের নাগরিক সাধারণকে নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, নাগরিকের পরিচয়, তার অধিকার, কর্তব্য, দায়িত্ব, তাকে নিয়ে যেসব সংস্থা সংগঠন গড়ে ওঠে, সে যে সকল সংস্থার সাথে সম্পর্ক রাখে, তার অধিকার চর্চা করে, কর্তব্য পালন করে, এই সবটা মিলেই অর্থাৎ রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক যে সামগ্রিক কার্যক্রম, সেটা এখন পরনীতির আলোচনার আওতাভুক্ত। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি রাখা হয়েছে এখানে, অধ্যাপক এম হোয়াইট, অধ্যাপক এম হোয়াইটের, অধ্যাপক এম হোয়াইটের সংজ্ঞা, হ্যাঁ এটা পরনীতির একটা ভাইটাল বিষয়, যে অধ্যাপক এম হোয়াইট যেটা বলছেন যে তার সংজ্ঞাটা তোমাদের এর আগে নিশ্চয় মানে হোম টাস্ক দিয়েছিলাম, বাড়ির কাজ এটা মুখস্থ করবে, যারা করো নাই তারা আজকে থেকে আবার এক সপ্তাহ সময় দিলাম, দয়া করে এই সংজ্ঞাটি মুখস্থ করবে, এবং এই সংজ্ঞাটি যদি তুমি মানে পারফেক্টলি বলতে পারো, নিখুঁতভাবে বলতে পারো, তাহলে এক্সামিনার বুঝবেন যে তোমার পালস আছে, তখন তোমার একটা গ্রেডিং হয়ে যাবে। অধ্যাপক এম হোয়াইটের সংজ্ঞা, যে ছাত্র নির্ভুলভাবে বলতে পারবে তার অবস্থান বি প্লাস হয়ে গেল, হ্যাঁ বি প্লাস হয়ে গেল তার পজিশন, কাজেই তো এক্সামিনার তার মূল্যায়নটা ওভাবে করবেন, এভাবে একটা দুটো তথ্য দিয়েই, কিন্তু এটা একটা দুটো হবে না, তবু ওটাতে বোঝা যাবে যে হাড়ির চাল কি রাঁধুনি সবগুলো টেপে তত সব হালুয়া হয়ে যাবে হাড়ি ধরে, না একটা দুটো ভাত টেপে বুঝতে পারেন যে ভাতের অবস্থা কি। তো যাই হোক, এম হোয়াইটের সংজ্ঞাটি অবশ্যই তোমরা মুখস্থ করবে। অল্প কথায় তিনি বলছেন, পরনীতি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, কালভিত্তিক, তিনটা কাল পড়স, এটা নতুন কিছু নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ, কালের ভিত্তিতে তিনটা দিক। আরেকটা হলো ভৌগোলিক সীমানার ভিত্তিতে, স্থানীয় সে রাজবাড়ি পৌরসভা বা রাজবাড়ি জেলা পরিষদ, এটা একটা লোকাল গভর্নমেন্ট, স্থান জাতীয়, বাংলাদেশ একটা জাতি, ভারতীয়রা একটা জাতি, এক একটা জাতীয় রাষ্ট্র, স্থানীয় এর বড় হচ্ছে জাতীয়, তার বড় হচ্ছে কি আন্তর্জাতিক, সারা বিশ্ব মিলে বৈশ্বিক যে প্রেক্ষাপট বা পরিবেশ বা পরিচিতি আইডিয়া আমাদের, সেটা হচ্ছে আন্তর্জাতিক বা বৈশ্বিক। তাহলে অধ্যাপক এম হোয়াইটের সংজ্ঞাটি অবশ্যই মনে রাখবে, মুখস্থ করবে, যে এতবার বলার পরেও যদি খাতায় না আসে, ওই তো বললাম সে দুঃখ রাখার জায়গা কোথায়, যে আকাশেও জায়গা হবে না এত দুঃখের। তো যেটা বললাম যে অধ্যাপক হোয়াইট যেটা বলছেন যে যে শাস্ত্র নাগরিকতার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈশ্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করে, তাকে পরনীতি বলা হয়। তিন তিন ছটা শব্দ, কালের ভিত্তিতে টেন্স পড়ছো তোমরা, অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা হোয়াইট ব্যবহার করছেন, উনি তো আলাদা একটা ডিকশনারি লেখেন নাই নিশ্চয়ই, এই ডিকশনারি বাংলা ইংরেজি ডিকশনারি দিয়েই উনি ওনার প্রেজেন্টেশন আমাদের কাছে উপস্থাপন করেছেন। তো তাহলে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ মুখস্থ করো, স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক, কি হলো স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক, ওদের স্থানের ভিত্তিতে, ভৌগোলিক সীমানার ভিত্তিতে বললাম যে কথা, যে স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক, রাজবাড়ি পৌরসভা একটা লোকাল গভর্নমেন্ট, জেলা পরিষদ একটা লোকাল গভর্নমেন্ট, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদগুলো আছে, এগুলো অল দিজ আর লোকাল গভর্নমেন্টস, তাহলে স্থানীয় নাগরিকতার, আমরা সবাই রাজবাড়ি পৌরসভার নাগরিক, এখানে কিছু কার্যক্রম আমাদের থাকে, তারপর বাংলাদেশ একটি জাতীয় রাষ্ট্র, আমরা বাংলাদেশের নাগরিক, সেখানে কিছু কথা থাকে, কার্যক্রম থাকে, তাহলে স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক, আমরা জাতিসংঘের সদস্য, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, আমরা সেই হিসেবে জাতিসংঘের সদস্য, তাহলে সেখানে কিছু কার্যক্রম বা ভূমিকা আমাদের আছে, যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ হলো, তো সেখানে
জাতিসংঘ বারবার তাদের পালস দিয়েছে, মানে তাদের হুঁশিয়ারি বা সতর্কতা বাণী, মানে সতর্কতা তারা দিয়েছে আমেরিকাকে, বলেছে অন্যান্য বিশ্ব সম্প্রদায় ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য যারা রয়েছে সবাই এবার উদ্বেগ এবং তাদের উৎকণ্ঠা বা প্রতিবাদ ব্যক্ত করেছেন। তো এই যে বৈশ্বিক সম্প্রদায়ের আমরা সদস্য, তাহলে অধ্যাপক ইয়ান হোয়াইটের সংজ্ঞা এরপর অল্প কথায় তিনি বলছেন, যেটা আমি প্রথমেই বলেছি যে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে, নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটা পুরোনো। ইয়ান হোয়াইটের একবার জিস্ট কথাটুকু ওইটা ব্যাখ্যা, তিন দুগুণে ছয়টা শব্দ পরবর্তী। তারপরে বলা যায় সুশাসন কি, সুশাসন গুড গভর্নেন্স, গভর্নেন্স গভর্নমেন্ট, গভর্নমেন্টটা একটু বেশি ফর্মাল কিন্তু গভর্নেন্সের সীমানাটা আর একটু সম্প্রসারিত, সে রাজনৈতিক দলগুলো গভর্নমেন্টের অংশ তো রাজনৈতিক দল নয়, গভর্নমেন্ট নির্বাচিত যারা সরকারি কর্মচারী কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধি যারা তাদেরকে নিয়ে সরকার গঠিত, যারা গভর্নমেন্টের এজেন্ট সেটা পিয়ন থেকে রাষ্ট্রপতি পর্যন্ত বা সুইপার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচিত কিছু কর্মকর্তা থাকেন, অনির্বাচিত যেমন এমপিরা নির্বাচিত, মন্ত্রীরা নির্বাচিত, যে কাউন্সিলর বা চেয়ারম্যান মেয়র এরা নির্বাচিত, এরাও গভর্নমেন্টের অংশ। কাজে ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে বলতে গেলে এই সীমিত কিছু লোক দিয়ে সরকার গঠিত। তো সুশাসন গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে গভর্নেন্স। তো সুশাসন বলতে যে গভর্নেন্স, গুড গভর্নেন্স, তো শাসন কার্যক্রমের সাথে, যেমন এই যে গভর্নমেন্ট বিভিন্ন মানে ইস্যুতে দেখা যায় এই যে কোভিড-19-এর তোমার এখানে এরপরে দেখা যায় এক এক সময় একটা বালাই আসে, ইপটিজিং আসে, বাল্যবিবাহ আছে, মাদক আছে, এই বিষয়গুলো নিয়ে গভর্নমেন্টের এজেন্সিগুলোতে নিরন্তর কাজ করে যাচ্ছে। ইন এডিশন টু দ্যাট সরকারের পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো আছে, সে তোমার মসজিদের ইমাম সাহেবরা আছেন, পুরোহিতরা আছেন, ভারতবর্ষ সর্দার গ্রামীণ এলিট যারা আছেন তারা কিন্তু ওইভাবে গভর্নমেন্টের এজেন্ট নন, সরকারের তারা ভাতাও পান না, সরকারের ঘরে তাদের নামও নাই, কিন্তু তারপরেও সরকারি কার্যক্রম, সরকারের সিদ্ধান্ত এই জনগোষ্ঠীর কল্যাণ, সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্যে কখনো কখনো তাদেরও প্রয়োজন হয়, কাজেই ওটা গভর্নেন্সের অংশ। কিন্তু গভর্নমেন্ট বললে ক্ষেত্রটা সীমিত হয়ে যায় আর গভর্নেন্স বললে ক্ষেত্রটা একটু সম্প্রসারিত হয়, সে অর্থে সকল জনগোষ্ঠী সরকারের অংশ, সকলেরই এখানে ইতিবাচক ভূমিকা পালন করা দরকার সকল ক্ষেত্রে। ব্যাস এই যে এত লকডাউন দিচ্ছে কি জন্যে, এই লকডাউন মানবে তো সাধারণ মানুষ, তারা তো গভর্নমেন্টের আন্ডারে চাকরি করে না, কেন তারা মানবে, তার স্বার্থে মানবে, এই প্রজাতন্ত্রের স্বার্থে মানবে, এই 17 কোটি মানুষের স্বার্থে তারা গভর্নমেন্টের লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে সবাই মিলেই কিন্তু গভর্নেন্সের অংশ। সুশাসন কি, গুড গভর্নেন্স হচ্ছে যে সরকারের, অর্থাৎ যে সরকার জনগণের স্বার্থে কাজ করে, অ্যারিস্টটল বলছেন ভালো সরকার আর বিকৃত সরকার, বিশুদ্ধ সরকার বিকৃত সরকার, বিশুদ্ধ সরকার কি, যে সরকার জনগণের স্বার্থে কাজ করে, হ্যাঁ যে সরকার জনস্বার্থে কাজ করে, জনগণের মানে স্বার্থ রক্ষার জন্যে যে সরকারের কার্যক্রম মানে সবসময় পরিচালিত হয় সেটাই সুশাসন, জনগণের স্বার্থ রক্ষার জন্যে সরকার সদা সর্বদা তার যাবতীয় কার্যক্রম যখন পরিচালনা করে সেটাই গুড গভর্নেন্স। এবং এখানে কিছু পরিভাষার বিষয় আছে, যে গুড গভর্নেন্সের কিছু শর্ত আছে, ব্যাপকভাবে আলোচনা আছে, তো অল্প যে কথা এখানে স্বচ্ছতা জবাবদিহিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, স্বচ্ছতা প্রথমে ট্রান্সপারেন্সি, কাজ ট্রান্সপারেন্ট, এবার তো ওপার দেখা যায় কিন্তু লোহা ট্রান্সপারেন্ট নয়, কাগজ বা কাপড় ট্রান্সপারেন্ট নয়, কাজ কিন্তু ট্রান্সপারেন্ট। তাহলে আজকাল দেখবা হয় যে বিভিন্ন দপ্তরের বস যারা মানে বড় কর্মকর্তা তিনি কাঁচের ঘরে থাকেন, আগে এটা কাঠের থাকতো বেশি মানে দেখা যেত না, কিন্তু এখন কাঁচের ঘরের মধ্যে তার একটা আলাদা চেম্বার, অফিসের তিনি সবচেয়ে বড় ব্যক্তি কর্তা ব্যক্তি, তার একটা প্রাইভেসি থাকা দরকার, কনফিডেন্সিয়াল বিষয় থাকে সেখানে, যাই হোক তো সেখানে কি বলা হয়েছে যে স্বচ্ছতা, তাহলে স্বচ্ছতা বলতে স্পষ্টতা, প্রকাশমানতা, প্রকাশ্যতা, সরকার কার জন্য করছেন কী করছেন সেটা যেন সম্ভব জনগণের কাছে খোলা থাকে। একটি রাস্তায় কাজ হচ্ছে, কত কোটি টাকার কাজ, ফান্ড কারা দিয়েছে, কতদিন মেয়াদ, কাজের মান কী হবে, রাস্তার আকার আকৃতি কী হবে, সব তথ্যগুলো কিন্তু দুই মাথায় বা মাঝে মাঝে সাইনবোর্ডে দেওয়া থাকে, এই যে স্বচ্ছতা, ফলে জনগণ বা যে কেউ
যে কেউ একজন সাধারণ লোলাখড়া মানুষ যদি বলে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সাহেবকে যে যে এখানে বলা আছে এই আপনি কেন সেটা দিচ্ছেন না, কম দিচ্ছেন বা অন্যভাবে দিচ্ছেন, নিম্নমানের দিচ্ছেন, তখন কিন্তু ধরা পড়ে যাবে। এই যে তাহলে গুড গভর্নেন্স প্রতিষ্ঠার শর্ত হচ্ছে বড় এই দুটা আরও আছে তো স্বচ্ছতা, সরকারি কাজের প্রকাশ পড়াতে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সাধারণভাবে সরকারের কাছে কি বলে জনগণের কাছে এই তথ্যগুলো অ্যাভেলেবল থাকবে, যাতে করে তারা বুঝতে পারে, জানতে পারে এবং সে অনুযায়ী তারা তাদের অবস্থান নির্ধারণ করতে পারে যে তার কর্তব্য কী এখানে, তার কোনো অংশগ্রহণ আছে কি না বা প্রয়োজন আছে কি না। স্বচ্ছতা, তাহলে সরকারি কাজের প্রকাশমানতা বা স্পষ্টতা, এই এগুলো আমার চাকরি কেন হয় নাই, আমি কেন ফেল করলাম, সেটা যদি আমি জানতে পারি যে আমার থেকে আরেকজন হয়তো 65 পেয়েছে, তার চাকরি হলো, আমার 63-র কারণে চাকরি হলো না, কোথায় কোথায় আমার ভুল গেছে সেটা যদি আমি জানতে পারি, তাহলে সিস্টেমের প্রতি আমার আনুগত্য এবং শ্রদ্ধা বাড়বে, আস্থা বাড়বে যে না আমি চাকরি পাই নাই, আমার কোনো আফসোস নাই, যোগ্য ব্যক্তি চাকরি হয়েছে, আমি প্রতিযোগিতা টিকতে পারি নাই, যোগ্যতা দেখাতে পারি নাই, তাই আমার চাকরি হয় নাই, ব্যাস একটা সান্ত্বনা থাকবে। কিন্তু লুকোচুরি করে চাকরি পেলেও কিন্তু একটা ভয় থেকে যায় যে কখন না চাকরিটা চলে যায়, কী জানি কখন ধরা পড়ি, কী জানি কখন কখন কী হয়ে যায়, এই যে এটা কিন্তু হলো না, এই যে অস্বচ্ছতা। জবাবদিহিতা, জবাবদিহিতা কি সরকারের যারা এজেন্ট আছেন এখানে দুই ধরনের জবাবদিহিতা তোমরা লক্ষ্য করবে, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা প্রশাসনিক। তো প্রশাসনিক ক্ষেত্রে হচ্ছে যে অধস্তন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাব দেবেন, আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে, অধ্যক্ষ মহোদয় ডিজির কাছে, ডিজি মহোদয় সচিবের কাছে, সচিব মহোদয় মন্ত্রীর কাছে, মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি হবেন। তো এটা প্রশাসনিক ক্ষেত্রে হচ্ছে সে সচিব পর্যন্ত, এটা হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা, একজন পিয়ন সুইপার সেও জবাবদিহি করতে বাধ্য হেড ক্লার্কের কাছে। আচ্ছা, আর রাজনৈতিক জবাবদিহিতা হচ্ছে ঊর্ধ্বতন অধস্তনের কাছে, বিপরীত কিন্তু, প্রশাসনিক জবাবদিহিতা হচ্ছে অধস্তন নিম্ন ব্যক্তি ঊর্ধ্বতন ব্যক্তির কাছে জবাব দেবেন, আর রাজনৈতিক জবাবদিহিতা হচ্ছে ঊর্ধ্বতন ব্যক্তি নিম্নতর ব্যক্তির প্রশ্নের জবাব দেবেন। তার মানে মন্ত্রী মহোদয় যে জাতীয় সংসদে দেখো প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা এসে দাঁড়ান যে কী প্রশ্ন আছে করেন, তখন মাননীয় এমপিরা প্রশ্ন করেন, ওই যে মাননীয় মন্ত্রী আমার প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে, তাকে সন্তুষ্ট না করলে কিন্তু কি উপকার হয়ে যাবে। কাজেই বিষয়টা বোঝো, তোমরা দেখবে সংসদের ডিবেটটা তোমরা দেখবে, তো এটা দেখে অনেক কিছু শেখার আছে, তোমার সিলেবাসও আছে, এটা এনজয় করবে, সেখান থেকে শিখবে, ব্যাস একসময় এমপি তো হতেও পারো, তোমাদের ভিতর থেকে হবে। তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতা, যে কোনো ব্যক্তি তার কাজের সম্পর্কে তার সংশ্লিষ্ট কন্ট্রোলিং অথরিটির কাছে জবাব দিতে বাধ্য থাকবে, এটাই জবাবদিহিতা। ই গভর্নেন্স, ইলেকট্রনিক গভর্নেন্স, তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ফর্মে যে সরকারি কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ এই যে আমাদের মিটিং আগে চিঠিপত্র আসতো, হ্যাঁ এই যে বেতন হচ্ছে আমাদের ডিজিটাল ফর্মে মেসেজ আসছে, আমরা অনলাইনে বিল সাবমিট করছি, মেসেজ আসছে হ্যাঁ আপনারটা ওকে হয়েছে, দাখিল করা হয়েছে, ব্যাস শাসন শাস, এখানে কাগজপত্রে কোনো বালাই নেই, হ্যাঁ পেপারলেস অফিস, এটা অন্যভাবে বলা হচ্ছে পেপারলেস অফিস, যে ই গভর্নেন্স তথা ইলেকট্রনিক তথা ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারি কার্যক্রম যখন পরিচালিত হয় সেটাই ই গভর্নেন্স। এখানে কিন্তু দুই নম্বরই করার কোনো সুযোগ থাকে না, হ্যাঁ নম্বর কেটে নয়ের জায়গায় ছয়ের, ছয়ের জায়গায় নয় করা যায়, কিন্তু ডিজিটালি যখন সেটা পোস্টিং হয়ে গেছে এবং অনেক জায়গাতে সেটা প্রিজার্ভ থাকছে, ফলে সেখানে দুর্নীতি করার সুযোগ কম থাকে। কাজে ই গভর্নেন্স বলতে ইলেকট্রনিক গভর্নেন্স, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত সরকার, পেপারলেস অফিস, পেপারলেস অফিস, আর একটা বলি অংশগ্রহণ, হ্যাঁ এটা একটা ভাইটাল বিষয়, অংশগ্রহণ যে আরেকটা মৌলিক কনসেপ্ট হচ্ছে পৌরনীতি সুশাসনের ক্ষেত্রে, অংশগ্রহণ বা পার্টিসিপেশন, সেটা কি যে সরকারি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্র, আমাদের রাষ্ট্রীয় মূলনীতি গণতন্ত্র, আধুনিক বিশ্বের হটকেক গণতন্ত্র, সবারই পরম আরাধ্য সকল রাষ্ট্র জনগোষ্ঠীর পৃথিবীর বেশিরভাগই গণতন্ত্র, কেন যে জনগণ যারা শাসিত তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শাসক গোষ্ঠীকে পরিচালনা করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য। আবার বলছি শাসন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশ থাকা, জনগণের মতামতের গুরুত্ব দেয়া, জনগণকে মূল্যায়ন করা,
এটাই হচ্ছে অংশগ্রহণ মাস পার্টিসিপেশন এট দা ডিসিশন মেকিং লেভেল মাস পার্টিসিপেশন এট দা ডিসিশন মেকিং লেভেল রাষ্ট্রের সিদ্ধান্ত কোথায় হয় সংসদে আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা আইনগুলো পাস হয় সংসদে সেখানে জনগণের অংশগ্রহণ কিভাবে ওই যে জনগণ ভোট দিয়ে এমপি বানিয়েছেন এমপিরা পাঁচ বছর ওই পদে থেকে তারা রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় কল্যাণকর আইন প্রণয়ন করবেন কাজেই ওই যে বলা হলো যে পার্টিসিপেশন অর্থাৎ গণতন্ত্রের মূল কথাই হচ্ছে অংশগ্রহণ অংশগ্রহণ কি মাস পিপল আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট পার্ট অফ দ্য অথরিটি পার্ট অফ দ্য সভরেন অথরিটি জনগণ সার্বভৌমতার মালিক কাজেই সেই হিসেবে জনগণ তাদের কার্যক্রম পরিচালনার মানে কি বলে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনগণ তাদের অংশ অবশ্যই তারা হিস্সা বেছে নেবে এবং হিস্সা তারা আদায় করে থাকে তাহলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ বা পরে সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ জনগণের ভূমিকা পালন জনগণের নিয়ন্ত্রণকারী ভূমিকায় থাকাই হচ্ছে অংশগ্রহণ এভাবে যে বিষয়গুলো আলোচিত হলো তোমরা পড়ো বইতে আছে এটা তো নতুন বানানো কিছু কথা নয় প্লিজ একটু বেশি বেশি পড়বে এবং লিখবে লিখবে এবং কারেকশন করবে আচ্ছা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ ভালো